জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে চার দিনের সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস চব্বিশ সেপ্টেম্বরের মধ্যরাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার আট আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ওই দিন সন্ধ্যায় জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনুস পরদিন সকালে দ্বিপাক্ষিক বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের সাথে এরপর জাতিসংঘের মানবাধিকার কমিশনার ব্যাংকের প্রেসিডেন্ট ইউ প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে রাতে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্টের সৌজন্য ডিনারে ২৬ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে যোগ দেবেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ওয়ার্কিং লাঞ্চে আর এই দিন জাতিসংঘ মহাসচিব নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী আইসিসি প্রধান প্রকৌশলীর সাথে বৈঠক করার কথা সাতাশ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল দশটার পর ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে